সন্দেশখালীর আন্দোলন স্থিমিত। সিআইডির হাত থেকে সন্দেশখালীর বাঘ সিবিআই এর হাতে। সন্দেশখালী কাণ্ডে আদালতে শতপ্রণোদিত মামলা। শাহজাহান গ্রেফতারের পর সাক্ষীদের নিরাপত্তার আর্জি উচ্চ আদালতে। বৃহস্পতিবার এজলাসে সন্দেশখালীর ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিবিআইকে উদ্যোগ নিতে বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞান। শাহজাহানের বিরুদ্ধে যেসব সাধারণ মানুষ মুখ খুলেছেন তাদের জীবন জীবিকার নিরাপত্তা প্রয়োজন বলে জানান আইনজীবী। সাক্ষীদের বিষয়ে আদালতকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। যেহেতু সিবিআই এর হাতে তদন্ত হস্তান্তর করা হয়েছে, সেহেতু সিবিআইকে এই মামলায় যারা সাক্ষী হিসেবে বয়ান দিয়েছে বা কথা বলেছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট গাইডলাইন ও আইন মেনেই এই কাজ করতে হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সাক্ষীদের নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হন আইনজীবী। এজলাসে আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রিয়াল জানান সন্দেশখালীতে প্রায় 80 জন আক্রান্ত রয়েছেন, যাদের অভিযোগ রয়েছে শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। প্রধান বিচারপতি একটি আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তার বেঞ্চে বিচারাধীন শতপ্রণোদিত মামলায়। পাশাপাশি সন্দেশখালী এলাকার মানুষ যারা আক্রান্ত বলে অভিযোগ জানাতে চান তাদের পরিচয় সহ কিভাবে আক্রান্ত এই আবেদনে তা স্পষ্ট করে উল্লেখের নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তপশিলি জাতি ও উপজাতিদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে। আন্দোলনের পর একটু একটু করে জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। বিডিও কিভাবে সেই সব জমি ফেরত দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলে আদালত বান্ধব আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। প্রধান বিচারপতি জানান মানবাধিকার থেকে জমির সংক্রান্ত সমস্ত বিষয়ে শোনা হবে, তবে তার আগে সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি 4 এপ্রিল। সরব তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।